মানে একটা অংশে দুইজন সম্পৃক্ত হতে পারবে না, সেটা তারা ভয় করতে পারে, এক ভাই আর ভাইকে কিছু টাকা কি করতে পারে, গিফট করতে পারে, হেবা করতে পারে। গিফট করলে সে তার মালিক হয়ে যায়, তখন সে যদি তার কাছে ক্ষমতা না থাকে একা করার, তাহলে সে যখন মালিক হয়ে যাবে তখন সে করতে পারবে, অসুবিধা নেই। মানে কেউ যদি কাউকে কোরবানির পশু গিফট করে অথবা টাকা গিফট করে, সেই টাকা দিয়ে সে কোরবানি করে, তাহলে বৈধ, কারণ গিফট করলে সে সেটার মালিক হয়ে যায়, সে করতে পারে।